ভিডিও না করতে পেন্সিল ইরেজার এ4 শীট গ্লাস মার্কিং পেন্সিল অয়েল প্যাস্টেল কালার লেগেছে। এটা যেহেতু একটা বর্ষাকালীন দৃশ্য মানে রেইনি সিজন, তাই জন্য আমরা এখানে একটা ছাতা করলাম। এরপর আমরা একটা মানুষ আঁকবো, যেহেতু মানুষটার মাথা ছাতাতে ঢাকা আছে তাই জন্য তার আলাদা করে মাথা আঁকার কোনো প্রয়োজন নেই। এরপর আমরা আস্তে আস্তে মানুষের ফিগারটা করে নিলাম। এরপর আমরা চারপাশে সিনারি গুলো আস্তে আস্তে করে নেব। একটা বাড়ি আঁকলাম, এরপর একটা রাস্তা করলাম, তারপর একটা গাছ করলাম, বন করলাম। রাস্তাটা যেহেতু দূরের জিনিস আমরা ছোট দেখি, তাই রাস্তাটার শুরুর দিকটা সরু হবে আর নিচের দিকটা চওড়া। এরপর আমরা রং শুরু করছি। প্রথমে আমরা আকাশি দিয়ে সাইডটা এইভাবে করলাম। এরপর মেঘ জমেছে সেটা বোঝানোর জন্য আমরা গ্রে কালার দিয়ে বাকি জায়গাটা এরকম ভাবে করব। এরপর মেঘ বোঝানোর জন্য একটু ডার্ক ব্লু দিয়ে দেব। এরপর পুরো ব্যাপারটাকে আমরা হোয়াইট দিয়ে দেব ব্লেন্ডিং করার জন্য। এরপর আমরা ডার্ক অরেঞ্জ এবং লাইট অরেঞ্জ এরকম ভাবে মিক্স করে করে ছাতার কালারটা করব। সাই চারপাশে স্যাপ গ্রিন দিলাম, তার মাঝে লাইট গ্রিন দিলাম, এইভাবে তার পাশের খোপটাও ফিল করলাম। এরপর মানুষের জামাটা করার জন্য প্রথমে ডার্ক ইয়েলো, তারপর মিডিয়াম ইয়েলো, তারপর লেমন ইয়েলো দিয়ে এই জামাটা করলাম। এরপর পিঙ্ক, ডার্ক ভায়োলেট আর হোয়াইট কালার দিয়ে আমরা এই জায়গাটা করলাম। মানুষের স্কিন করার জন্য আগে ব্রাউন দিয়ে শেড দিলাম, তারপর স্কিন কালার দিলাম। গাছের গুণটা করার জন্য ডার্ক ব্রাউন এবং লাইট ব্রাউন দুটোকে মিশিয়ে করলাম। বাড়ির চালটা করার জন্য প্রথমে রেড, তারপর অরেঞ্জ কালার দিলাম। এরপর বোনটা করার জন্য এরকম নিচ দিয়ে অল্প অল্প করে স্যাপ গ্রিন কালারটা দিলাম, আর তারপর মিডিয়াম ইয়েলো দিয়ে বাকি ওপরটা করলাম, আর রং দুটোকে অল্প করে একটু ব্লেন্ড করে দিলাম। এরপর কাজটা করার জন্য নিচটা ডার্ক ব্লু মানে প্রুশিয়ান ব্লু দিলাম, আর ওপরটা ডার্ক গ্রিন দিলাম, ডিপ গ্রিন দিলাম। এরপর রাস্তাটা আমরা ব্রাউন কালার দিয়ে করব। আগে পেন্সিলের লাইন বরাবর আমরা একটা আউটলাইন করে নিচ্ছি যাতে কালারটা বাইরে বেরিয়ে না যায়, তারপর মাঝখানের জায়গাটা ভর্তি করে নিচ্ছি আস্তে আস্তে। আমি এর আগে যত ড্রয়িং এর উপর ভিডিও করেছি প্রত্যেকটাই টাইম ল্যাপস ভিডিও, এই প্রথম আমি টিউটোরিয়াল ভিডিও করছি। তোমরা ভিডিওটা দেখো এবং ভিডিওটা কেমন হলো সেটা কমেন্ট বক্সে নিশ্চয়ই জানিও। এরপর বাড়ির দেওয়ালটা হালকা করে আকাশি দিয়ে নিলাম, এরপর বোনটা ঠিক উপরে যেভাবে আমি গাছটা করেছি সেইভাবে করলাম, নিচটা ডার্ক ব্লু আর ওপরটা ডিপ গ্রিন দিয়ে। রাস্তার এই সাইড বরাবর লেমন ইয়েলো কালার দিয়ে কালারটা দিলাম, আর ওপরের ওই সাইড বরাবরও এই সাইড বরাবরটাও দিলাম, আর বাকিটা লাইট গ্রিন দিলাম। এরপর তর জানলাগুলো ব্ল্যাক দিলাম, আর গ্লাস মার্কিং পেন্সিলটা দিয়ে যেভাবে পেন্সিল দিয়ে আউটলাইন ড্র করেছিলাম, আঁকাটা যেমন এঁকেছিলাম তার ওপর দিয়ে গ্লাস মার্কিং পেন্সিলটা বুলিয়ে নিলাম, যাতে আঁকাটা দেখতে আরো ভালো লাগে। যেহেতু বৃষ্টির ছবি তাই বৃষ্টিটা এই গ্লাস মার্কিং পেন্সিল দিয়ে করে নিলাম, আঁকাটা কমপ্লিট হয়ে গেল।